হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকেই তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিরিশটি অতি গুরুত্বপূর্ণ হিস্ট্রির এর প্রশ্ন উত্তর ইতিহাসের প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআই এর জন্য গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে তার এই প্রথম উপদেশ কি নামে পরিচিত ধর্ম চক্র নামে পরিচিত ওকে এবং তার জন্ম হয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে কোথায় জন্ম হয়েছিল লুম্বিনীতে জন্ম হয়েছিল ওকে এবং তার পিতার নামের কথা যদি বলা হয় তার পিতার নাম হল শুদ্ধদয় এবং মাতার নাম হচ্ছে মায়া দেবী মহামায়া মহামায়া তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো দু নম্বর প্রশ্ন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস পার্শ্বনাথ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পার্শ্বনাথ হলেন জৈন ধর্মের তেইশতম তীর্থাঙ্কর ওকে এবং জৈন মতানুসারী জৈন ধর্মের প্রতিষ্ঠাতে তাকে ধরা হয় এবং চব্বিশতম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় বা শেষ তীর্থাঙ্কর মহাবীর মহাবীর হলেন চব্বিশতম এবং চব্বিশতম এবং শেষ তীর্থাঙ্কর ওকে এবং এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে ঋষভদেব গিয়েছিলেন ঋষভদেব প্রথম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় জৈন ধর্মে হলেন দেব তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তিন নম্বর প্রশ্ন হলো সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন এবং এই সাঁচি স্তূপ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আছে যে সারনাথীর সিংহদুয়ার কার আমলের তৈরি সারনাথের সিংহদুয়ার কার উত্তর হয়ে যাবে সম্রাট অশোকের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের নালন্দা প্রতিষ্ঠাতা হলেন প্রথম কুমারগুপ্ত অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় হলো একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এটি হলো একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং এটি কোথায় অবস্থিত বিহারের বারাগাঁওতে অবস্থিত ওকে বারাগাঁও বিহারে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন হল পাঁচ নম্বর প্রশ্ন উজ্জয়িনীর প্রাচীন নাম কি উজ্জয়িনীর প্রাচীন নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অবন্তিকা ওকে এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি মধ্যপ্রদেশ জেলাতে অবস্থিত এটি কোন জেলাতে অবস্থিত অবন্তিকা মধ্যপ্রদেশ জেলাতে অবস্থিত এবং এখানে কুম্ভ মেলার আয়োজন হয় সিপরা নদী তীরে অবস্থিত উজ্জয়িনী নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি কে প্রথম পড়েন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জেম প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপি পড়েছিলেন নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক কাকে শ্রীলঙ্কা পাঠিয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মহেন্দ্র ও সংঘমিত্রকে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য সম্রাট অশোক শ্রীলঙ্কা পাঠিয়েছিল নেক্সট হল আট নম্বর প্রশ্ন শেষ সর্বশেষে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিল সর্বশেষে অশোক তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কলিঙ্গ যুদ্ধের যে হত্যালীলা সেই হত্যালীলার পর সম্রাট রোষক অস্ত্র ত্যাগ করে দেয় এবং গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নেক্সট হলো ন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার যে সমুদ্র বন্দরটির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং লোথাল কোথায় অবস্থিত বর্তমানে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত প্রশ্ন প্রশ্ন নম্বর চন্দ্রগুপ্ত তার শেষ সময় কোথায় অতিবাহিত করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রাবণ বেল গোলাদেশ চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন অতিবাহিত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতে ছিলেন নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষসের লেখককে মুদ্রা রাক্ষসের লেখক হলেন বিশাখা দত্ত অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ঝিলম নদীর তীরে হৃদাসপেসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তুফ্রেন্ড সেখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটি তোমাদের হোমওয়ার্ক রইল ঝিলম নদীর তীরে হৃদাসপেস যে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তেরো নম্বর প্রশ্ন সংবিধানের মাধ্যমে জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায় সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই উনিশশো সালে সংবিধানের মাধ্যমে জাতীয় পতাকা স্বীকৃতি পায় এবং এই জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ওকে নেক্সট হলো চৌদ্দ নম্বর প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয় রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্যের জন্য দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং প্রথম দেওয়া হয়েছিল উনিশশো থেকে এই পুরস্কার দেওয়া হয় এবং জি শঙ্কর করুপকে দেওয়া হয়েছিল প্রথম জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন ইড্ডুকি বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিয়ান নদীর উপর ইড্ডুকি বাঁধ নির্মিত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম পেরিয়ার সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আসে সঠিক উত্তর হয়ে যাবে ক্যারোর রাজ্যে অবস্থিত ইডডুকি পরিকল্পনা বা ইড্ডুকি বাঁধ নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কাকে কম্পিউটারের মুখ্য স্মৃতি বা মুখ্য যে মেমোরি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ র্যামকে বলা হয় এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও র্যামের ফুল ফর্ম র্যামের সম্পূর্ণ নাম কি তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পঁচিশে জানুয়ারি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় ওকে অপশান ইজ দ্য রাইট এর পাশাপাশি তোমরা মনে রাখবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস চারই অক্টোবর পালন করা হয় কি পালন করা হয় অক্টোবর নিচে কমেন্ট করে জানাও এবং দোসরা অক্টোবর পালন করা হয় গান্ধী জয়ন্তী হলো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলা হয় তো ফ্রেন্ডস দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলা হয় নিচে কমেন্ট করে জানাও ফটাফট এবং তোমরা মনে রাখবে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে পবিত্রতার জন্য ওকে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা নদী বলা হয় কাবেরী নদীকে এবং দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদীর কথা যদি বলা হয় গোদাবরী হলো দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন নয়ই জানুয়ারি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এবং যার স্বরাজ পার্টির যে অধ্যক্ষ ছিল চিত্তরঞ্জন দাস ছিল তার চেয়ারম্যান নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন আগ্রা এয়ারপোর্টের নতুন নাম কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট হলো আগ্রা এয়ারপোর্টের নতুন নাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের কতগুলো ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে বর্তমানে ভারতের ছয়টি ভাষা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ছয়টি ভাষা তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে প্রথম চারটি ভাষার অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথম ভাষার কথা হচ্ছে প্রথম হচ্ছে তামিল তামিল ভাষা হচ্ছে ভাষার আধারে গঠিত এটি হচ্ছে দু হাজার চারে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেয়েছে দ্বিতীয় যে ভাষাটি রয়েছে সেটি হচ্ছে তেলেগু ওকে তেলেগু ও কন্নড় ওকে কন্নড় ভাষা এটি হচ্ছে দু হাজার পাঁচে এবং তৃতীয়টা যেটা রয়েছে সেটি হচ্ছে মালায়ালম মালায়ালম ভাষা দু হাজার তেরো সালে এবং চতুর্থ যে ভাষাটি রয়েছে সেটি হচ্ছে উড়িয়া ভাষা উড়িয়া ভাষা দু সালে এই চারটি মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের প্রথমে বলতে পারে যে প্রথম কোন ভাষা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় তামিল ভাষা দু সালে নেক্সট প্রশ্ন হল বাইশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে সংস্কৃত ভাষাকে দ্বিতীয় রাজভাষার দরজা দিয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি উত্তরাখণ্ড রাজ্য দ্বিতীয় রাজভাষার দরজা দিয়েছে সংস্কৃত ভাষাকে এবং প্রথম যে রাজভাষার কথা যদি বলো উত্তরাখণ্ডে প্রথমের ভাষা হচ্ছে হিন্দি নেক্সট প্রশ্ন হলো তেইশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে উর্দু ভাষাকে প্রথম রাজভাষার দরজা দিয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জম্মু ও কাশ্মীর নেক্সট হলো চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ মহাসভা কার সময়ে হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অজাশত্রুর আমলে প্রথম বৌদ্ধ মহাসভা আয়োজন করা হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোথায় আয়োজন করা হয়েছিল রাজগৃহে কোথায় রাজ গৃহে সপ্তপূর্ণি গুহাতে আয়োজন করা হয়েছিল এবং তার সাথে তোমরা সালটি মনে রাখবে সময়টি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন শ্রীমদ ভাগবত গীতার সংস্কৃত শ্লোক আছে কতগুলো শ্রীমদ গীতার সংস্কৃত শ্লোক আছে দ্য রাইট প্রশ্ন বিম্বিসার কোন বংশের রাজা ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার নেক্সট হলো সাতাশ নম্বর প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটি হয়ে যাবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডিজ দ্য রাইটেন্সার নেক্সট প্রশ্ন হল আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে ভারতের দশ মহাজন পদ দখল করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিন্দুসার একমাত্র শাসক ছিলেন যিনি ভারতের দশ মহাজন পদ দখল করেছিলেন এবং তার যে পুত্র তার পুত্র ছিল সম্রাট অশোক নেক্সট হলো উনত্রিশ নম্বর প্রশ্ন চীনা যাত্রী হিউয়েন সাং কার সময়ে ভারতে আসেন সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো তিরিশ নম্বর প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উদয়ন বা উদয় ভদ্র গঙ্গা ও সোন নদীর তীরে পাটলিপত্র নগরী স্থাপন করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ফার্স্ট প্রশ্ন হল যে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ওকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন দু নম্বর প্রশ্ন হল সোমপুর বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এবং তিন নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন হলো নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এবং তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে তোমাদের যদি ভিডিওতে কত কোনো প্রশ্নই যদি তোমাদের ডাউট লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয়েন জয়ভার বন্দে মাতরম